সালমান শাহ মরেননি, বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে। তাই তো 27 বছর পরও তার স্মৃতি বিজড়িত বাড়িটি দেখতে দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা ছুটে যান সিলেটের দাঁড়িয়াপাড়ায়। প্রিয় নায়কের স্মৃতি ছুঁয়ে কল্পনায় সিনেমার সোনালী অধ্যায়ে ফিরে যেতে ভিড় জমান সালমান শাহ ভবনে। বাংলা সিনেমার অন্যতম সেরা স্টাইলিস্ট এই আইকনের অকাল মৃত্যুই তাকে অমরত্ব দিয়েছে বলে মনে করেন তার ভক্তরা। সিলেট প্রতিনিধি এম এ কাইয়ুমের তথ্যছবিতে খান আলমিনের রিপোর্ট থাকছে বিস্তারিত। সালমান শাহ ভবন নামেই সবার কাছে পরিচিত। সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ার এই ভবনটি মূলত নায়ক সালমান শাহের নানা বাড়ি। এখানেই তার জন্ম, বেড়ে ওঠা ও ঠিকানা। সবুজে ঘেরা সাদা এই বাড়িটি এখন হয়ে উঠেছে সালমান ভক্তদের তীর্থস্থান। দেশের বিভিন্ন স্থান, এমনকি বিদেশ থেকেও ভক্তরা আসেন নায়কের স্মৃতি বিজড়িত বাড়িটি দেখতে। প্রচন্ড ভাবে তাকে পছন্দ করতাম, তখন থেকে কিউরিয়াসিটি ছিল যে কখনো ইয়াতে গেলে, সিলেটে গেলে তার বাসায় যাবো, একটু দেখবো, এই কিউরিয়াসিটি নিয়েই আসা। আবেগ আর ভালোবাসার নাম যখন সালমান শাহ, তখন তার স্মৃতি দেখতে তো এমন ভিড় হওয়ারই কথা। 27টি জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে সবার মণিকুটরে জায়গা করে নেন সালমান। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 22 বছর বয়সে আকাশের ঠিকানায় পাড়ি জমান স্বপ্নের এই নায়ক। তবে মৃত্যুর এত বছর পরও ফুরায়নি তার আবেদন, কাটেনি তার প্রভাব। কারো অকাল মৃত্যুতে 40 জনের বেশি ভক্ত আত্মহত্যা করেছে এমন কথা তো শোনা যায়নি কখনো। সালমানের জন্যই সব ঘটেছে, এখনো ঘটছে। অনেকেই বলেন অকাল মৃত্যুই সালমানকে অমরত্ব দিয়েছে। অন্যতম সেরা স্টাইলিস্ট ও ফ্যাশনেবল এই আইকন আজীবন বেঁচে থাকবেন তার ভক্ত অনুরাগীদের হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। যত কিছু দেখি না কেন, এখন বর্তমানে যত স্টার্স নায়ক থাকুক না কেন, এমনকি সাকিব খানও যেন মনে করি তার সাথে তার তুলনা করা যাবে না। প্রিয় নায়কের স্পর্শ খুঁজে পেতে অসংখ্য ভক্ত ছুটে যান দাঁড়িয়াপাড়ার সালমান শাহ ভবনে। প্রতিদিন সকাল থেকে বিকেল ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে ভবন প্রাঙ্গণ। বাড়িটি হয়ে উঠেছে সালমান ভক্তদের তীর্থস্থান। মানুষের তার মৃত্যু তো হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু মানুষ তাকে মনে করে তার এই ছবির কারণে, আর সেই কারণে আমারও এখানে আসা তাকে ভালোবাসে। মৃত্যুর পর দিনে দিনে কালের গর্ভে হারিয়ে যান তারকারা, তবে নামটি যখন সালমান শাহ, তখন কি আর হারিয়ে যাওয়ার তত্ত্ব খাটে? ভক্তদের কাছে প্রাণহীন সালমান যেন অনিঃশেষ ভালোবাসার আরেক নাম। দর্শনার্থীদের কাছে এখনো তার জনপ্রিয়তা আকাশচুম্বী। আমরা মাঝে মাঝে এখানে আসি ঘুরতে, বন্ধুদের নিয়ে আসি বা অনেকে আসে বাইরের জেলা থেকে ঘুরতে, তাদের নিয়ে আসি। যখন এই বাড়িতে প্রবেশ করি আসলে আমরা নিজেরাও ইমোশনাল হয়ে যাই, কারণ বাংলার একজন রত্ন ছিল সালমান শাহ। অলিখিত সংগ্রহশালায় পরিণত হয়েছে সালমান শাহ ভবনটি, নায়কের প্রাপ্তির সব স্মারক আর পুরস্কারে পূর্ণ শোকেস। দেয়াল জুড়ে সাটানো সালমান শাহের বিভিন্ন সময়ের ছবি, তার ব্যবহার করা ড্রেসিং টেবিল, খাট, চেয়ার, তৈজসপত্র আর বই শোভা পাচ্ছে বিভিন্ন কক্ষে। ড্রয়িং রুম থেকে বেডরুম, গোটা বাড়ি সালমানময়। শোবার ঘরে সালমানের সেই বিখ্যাত ক্যাপ, হ্যাট, টেলিফোন সহ বিভিন্ন সরঞ্জাম আগের মতোই সাজানো, নেই কেবল সালমান। সালমানের মৃত্যু ও অমীমাংসিত বিচার কার্যক্রম নিয়ে ক্ষোভ ঝাড়েন তার মামা আলমগীর কুমকুম। কি এমন টেকনিক্যাল টেকনোলজি, কি এমন ডিজিটাল প্রযুক্তি যে মোবাইলটা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই, সেই মোবাইলের সিমটাও খুঁজে পাওয়া যায় নাই, নিশ্চয়ই পাওয়া গেলে অনেক কিছু পাওয়া যেত। তিনি জানান মৃত্যুর আগের দিন শেষ বারের মতো টেলিফোনে কথা হয় সালমানের সাথে। সে মারা যাওয়ার আগের দিন আমার সাথে কথা হয়েছে, আগের দিন রাত্রে আমারে ফোন করে বলছে যে মামা কালকে শুক্রবার তুমি নাকি ঢাকায় আসতেছ। আমি বললাম হ্যাঁ। বলছে যে না তুমি আইসো না, আমি 11:30টার ফ্লাইটে আমি সিলেট আসবো, তোমার সাথে এক সপ্তাহ থাকবো, মেন্টাল ফ্রেশ হবো, আর অনেক কথা আছে, আর আমি ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিয়েছি পেপারে সাইন করে আসবো, আমি সামিরাকে ডিভোর্স দেব। এই ডিভোর্স এই কথাটা মনে হয় সামিরা শুনে ফেলছিল, সেটা নিয়ে দ্বন্দ্ব। বাথরুম থেকে বের হওয়ার পরে তার মোবাইলটা ভাঙা হয়েছে। তার দাবি সালমান আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। তিনি মারা গেলে সালমান ভক্তরা মামলা পরিচালনা করবে বলে আশা কুমকুমের। বিশ্বের মধ্যে দীর্ঘস্থায়ী মামলা কোনটা কোন দেশে চলছে হয়েছে সেটা হবে বাংলাদেশ এবং সালমান শাহ হত্যাকাণ্ড। মামলা চলতেছে, চলবে, আমরা চালিয়ে যাচ্ছি, এবং যদি আমরা মারা যাই সালমান শাহ ভক্তবৃন্দ যারা আছে
তারাই মামলা চালায় নেবে। নায়ক সালমান শাহ ভালোবাসার অঞ্জলি নিয়ে ফিরে গেছেন অযুত নক্ষত্রের ভিড়ে, তারপরও জ্বলছেন ধ্রুবতারা হয়ে, যা দেখে এখনো ভক্তরা আকাশের ঠিকানায় চিঠি লিখেন সালমানের কাছে। খান আলামিন, আরটিভি।